বিসমিল্লাহির রহমানির রহিম فاسআলু আহলা الذিকরি ইন kuntum la ta'lamun আলাইকুম আসসালামাহুল্লাহি ওয়া বারাকাতহু ভাই আপনি জানতে চেয়েছেন যে আপনাকে একদিন ইবন রিগাশা করেছেন জানার জন্য মানে জানার জন্য যে আপন চাচা তো ভাই ফুপাতো ভাই খালাতো ভাইদের সামনে বের হওয়া যায় যাচ্ছে কিনা তার জন্যে এবং এদের সাথে লাভ করা বৈধ আছে কিনা আপন চাচাতো ভাই খালাতো ভাই ফুহাতো ভাই মামাতো ভাই এভাবে তো তো করে যত প্রকার ভাই রয়েছে এগুলি বলা যেতে পারে সবগুলি গায়ের মাহরাম মানে এমন ভাই যাদের নিকটে পর্দা করতে হবে আরবে এদেরকে ভাইই বলে না আরব দেশে ভাই বলা হয় না আরব নিয়মে এখনও ভাই বলা হয় না এদেরকে বরং বলা হয় ওই চাচার সন্তান ফুফার সন্তান মামার সন্তান ইত্যাদি এই ভাই ভাই সিস্টেমটা আমাদের ভিতরে বেশি চালু রয়েছে যাই হোক এ মহিলার জন্যে এ জাতীয় ভাইরা যেহেতু হারাম নয় মানে এমন ভাই নাই এরা যাদের সাথে আজীবন হারাম সুতরাং তাদের সামনে বিনয় প্রয়োজনে আসা ঠিক নয় আসলেও পর্দা রক্ষা করে আসতে হবে আর নিষ্প্রয়োজনীয় কোনো আলাপচারিতা চলবে না একান্ত কোনো প্রয়োজন হলে সেক্ষেত্রে ফোনে আলাপ করা যেতে পারে বা ফোন রিসিভ করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে সেখানে যেন কোনো প্রকার সন্দেহাত্মক কথাবার্তা না হয় এক কথায় অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এমনি দর্শনীয় আর এক্ষেত্রে আরও এ দর্শনীয় বা অপরাধযোগ্য কারণ তারা মাহরাম নয় এবং আরবি প্রবাদে রয়েছে যে সাধারণত কথাবার্তা আগে শুরু হয় প্রেমের প্রথম ধাপ হল সালামে ফা মমায় সালাম কালাম সাক্ষাৎ তারপরে ডেট তো এভাবে কথাবার্তা বলা ইসলাম সাপোর্ট করে না বিনা প্রয়োজনে প্রয়োজন দেখা দিলে অসুবিধা নেই খালাতো মামতো ফুফাতো ভাই সহ আরও বিশ্বের সমস্ত মানুষের সাথে কথা বলা প্রয়োজন আর বিনা প্রয়োজনে এভাবে খালা ফা ফুফাতো মামাতো ভাই এদের সাথে কথা বলা উচিত নয় এক কথায় এরা যেহেতু গের মাহরাম মাহরাম নয় সুতরাং এদের সাথে কথা বলাও বিনা প্রয়োজনে বৈধ নয় বিশেষ করে কথার ভিতরে কোনো প্রকার যেন মাধুর্যতা না থাকে কমলতা না থাকে এটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ আল্লাহ রবাহিনের বিবিদেরকে যারা শব্দে পুতা পবিত্র নারী তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে তোমরা কথাবার্তায় কমলতা অবলম্বন করো না তখন কি হবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা লোভ লালসা করে বসবে তো নারীদের ক্ষেত্রে কমলতা অবলম্বন করা হারাম গায়ের মাহরাম পুরুষদের সামনে কমল করে কথা বলাটা হারাম তাই বিষয়টি খেয়াল রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত যেন কোনো কথা না হয় এটা খেয়াল করতে হবে এবং কথা বলার সময় যেন কমলতা অবলম্বন না হয় গায়ের মাহারাম ব্যক্তিদের সাথে এটাও খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন ধন্যবাদ